আজ আমি আপনাদের সাথে দ্রুত ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব, যেটা খুব কার্যকর আপনার ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলার জন্য। আর এই রেমেডিটা কতটা কার্যকর তা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন। যে কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে এই রেমেডিটা ব্যবহার করে আপনি নিজেকে করে তুলতে পারবেন আরও এক ধাপ আকর্ষণীয়। এই রেমেডিটার ব্যবহারে আপনার ত্বকের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে, আর ত্বক থেকে সব রকমের দাগছোপ দূর হয়ে ত্বক হবে আগের থেকে আরও বেশি ফর্সা ও উজ্জ্বল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে কিভাবে ব্যবহার করবেন। এর জন্য প্রথমে একটি বাটিতে এক চামচ কফি পাউডার নিন, এরপর এতে দিব এক চামচ চিনি, তারপর এতে দিব এক চামচ নারিকেল তেল। তবে আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকলে এখানে এক চামচ লেবুর রস অ্যাড করবেন। এবার এই তিনটি উপাদানকে একসাথে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর এর সাহায্যে আপনার ত্বকে 5 থেকে 7 মিনিট স্ক্রাব করুন। আজকাল রূপচর্চায় কফি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ কফি ত্বকের সব রকম সমস্যা সমাধানে কাজ করে, এমনকি এটা অ্যান্টি এজিং হিসেবেও অসাধারণ কার্যকর। চিনি ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বক থেকে মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল, নরম এবং ফর্সা করে তোলে। নারিকেল তেল ত্বক থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে এবং রুক্ষ ত্বককে করে মসৃণ। স্ক্রাব করার পর আপনার ত্বককে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। এর জন্য একটি বাটিতে 1 টেবিল চামচ কফি পাউডার নিন, এরপর এতে 1 টেবিল চামচ চালের গুঁড়া ও 2 টেবিল চামচ টক দই অ্যাড করে নিন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর এটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন। কফি ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে, এমনকি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও টান টান। চালের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। টক দইয়ের মধ্যে আছে ভিটামিন, মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে দ্রুত ফর্সা, উজ্জ্বল ও মসৃণ করে তোলে, এমনকি ত্বককে ময়শ্চারাইজও করে। অ্যাপ্লাই করার পর যতটুকু প্যাক রয়ে যাবে সেটা আপনি আপনার ঘাড়, হাত ও পায়ে ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের পাশাপাশি আপনার ঘাড়, হাত ও পায়ের উজ্জ্বলতাও বেড়ে যাবে। এবার এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। এই পদ্ধতিটিকে মাত্র একবার ব্যবহার করার পরই আপনি আপনার ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস এবং গ্লোয়িংনেস লক্ষ্য করতে পারবেন। আপনি এই পদ্ধতিটিকে আপনার কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে ট্রাই করতে পারেন। এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা ইনস্ট্যান্ট বেড়ে যাবে এবং আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক। আর আপনি যদি সব সময় আপনার ত্বকের মধ্যে এই উজ্জ্বলতা ধরে রাখতে চান, তাহলে সপ্তাহে 2 দিন এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে দরকার টমেটো। এবার টমেটোকে গ্রেট করে তার মধ্যে থেকে টমেটোর রস বের করে নিন। টমেটোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যা ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ভিটামিন, যা ত্বকের কালো দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে টান টান ও উজ্জ্বল। ফ্রেন্ডস, আমি টমেটোর রস বের করে নিয়েছি। এবার এতে অ্যাড করব 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন, তারপর 1 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিন। ফ্রেন্ডস, আপনার স্কিন হোয়াইটেনিং প্যাকটা তৈরি। এবার একটি কটন বল নিন এবং এর সাহায্যে আপনার মুখের উপর ধীরে ধীরে ম্যাসেজ করুন।
আপনার চোখের নিচের কালো দাগ থাকলে এবং চেহারার মধ্যে যেখানে বেশি কালো দাগ রয়েছে সেখানে এর সাহায্যে বেশি করে ম্যাসাজ করুন। গ্লিসারিন ত্বকের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে সফট করতে সাহায্য করে এবং টক দই ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। এছাড়া এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বককে ময়শ্চারাইজ করে এবং সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও উজ্জ্বল। এইভাবে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করার পর এই প্যাকটি আপনার ত্বকের উপর 10 মিনিট লাগিয়ে রাখুন এবং 10 মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এর প্রথম ব্যবহারে আপনার ত্বকে অনেকটা ফ্রেশনেস চলে আসবে এবং নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক। ফ্রেন্ডস, ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, মানে এটাকে যেহেতু 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে তাই একবার তৈরি করে 2-3 বার ব্যবহার করুন এবং আপনার ত্বককে করে তুলুন প্রাকৃতিকভাবে উজ্জ্বল। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।